আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। একের পর এক কালাকানন করে গণমাধ্যমের মুখ স্তব্ধ করে দিতে চায় সরকার, বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারত থেকে 17 বছরের শিক্ষার্থীদের শীঘ্রই ফাইজারের টিকা দেওয়া হবে, বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। খালেদা জিয়ার মুক্তিসহ তিন দফা দাবিতে ধাপে ধাপে আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। মাহফুজ আনাম ও শাহিন আনামের কুশপুত্তলিকা দাহ হিন্দু মহাজোটের। নির্বাচন না করায় প্রার্থীকে বহিষ্কার করল জাপা। আজান নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, নিহত একজন। ফেসবুকে ঘোষণা দিয়ে ফের বন্ধ ইবেলির অফিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, সরকার এখন আদালত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার চেষ্টা করছে। সাংবাদিকদের মুখ বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিয়ে হয়রানি করছে, মানুষের মুখ স্তব্ধ করে দিতে তারা এসব পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি মন্ত্রীরা জনগণের আস্থা খুইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, কিন্তু জনগণ তাদের কুৎসাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। রিজভী বলেন, এই ভোটারবিহীন সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেও অন্য সব দিক থেকে ব্যর্থ হয়েছেন। সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতির রেকর্ড গড়েছে, বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই, বিশ্ব সম্প্রদায়ও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেজন্য দেশের মানুষের দাবির সাথে বিশ্বের অন্যান্য দেশও দাবি জানাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। রিজভী আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র ফিরবে ইনশাল্লাহ। ভারত থেকে 17 বছরের শিক্ষার্থীদের শীঘ্রই ফাইজারের টিকা দেওয়া হবে, বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মানিকগঞ্জে সাংবাদিকদের একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শীঘ্রই ভারত থেকে 17 বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। খালেদা জিয়ার মুক্তিসহ তিন দফা দাবিতে ধাপে ধাপে আন্দোলনের ঘোষণা দিবে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতাদের তিন দিনের ধারাবাহিক বৈঠকে আন্দোলনের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ নেতা, একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করার দাবিও জানান তারা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির সর্বশেষ সভা হয় 2018 সালের 3 মার্চ। শেষ সভার নেতৃত্ব দেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় 3.5 বছরের বেশি সময়ের পর গত 3 দিন ব্যাপী বৈঠক করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। ধারাবাহিক বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের প্রথম দিনে রাজনৈতিক ও সাংগঠনিক নানা ব্যর্থতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা। তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত না করা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন, দলীয় সরকার অধীনে নির্বাচনে অংশগ্রহণ সহ কয়েকটি ইস্যুতে বিএনপির কৌশল ভুল ছিল, আর এই ভুলের পিছনে শীর্ষ নেতাদের ভূমিকায় বড় কারণ বলে জানান তারা। দ্বিতীয় দিনের বৈঠকে যুগ্ম মহাসচিব আরো বলেন, সাংগঠনিক সম্পাদক ও সহসম্পাদকরা দলের শীর্ষ নেতাদের ভূমিকাকে দায়ী করেন। তারা বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে দলকে যত দ্রুত সম্ভব ঢেলে সাজাতে হবে, আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে আবারও ক্ষমতায় ফিরে আসতে চাই, সুতরাং আমাদের কোনো নেতৃত্ব ভাড়া করার কোনো প্রয়োজন নেই। মাহফুজ আনাম ও শাহিন আনামের কুশপুত্তলিকা দাহ হিন্দু মহাজোটের।
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম ও তার স্বামী মাহফুজ আনামের কুশপুত্তলিকা সহ দাহ করেছে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের নেতাকর্মীরা। এ সময় দুজনকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। সকালে রাজধানীর সূত্রাপুরে এই বিক্ষোভ কর্মসূচি হয়। এর আগে জহির রায়হান সাংস্কৃতিক মিলনায়তনে বাংলাদেশের হিন্দু যুব মহাজোটের অভিষেক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা চার আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, কিন্তু কুচক্রী মহল সবসময় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কুচক্রী মহল যারাই হোক তাদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে সাথে নিয়ে সোচ্চার থাকব। তিনি আরো বলেন, হিন্দু পরিবার আইনটি তাদের নিজস্ব ব্যাপার, এটার সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। সেখানে সরকার যদি মনে করে তাহলে তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেবে, কিন্তু কোন মহল বিদেশি টাকা খেয়ে পারিবারিক আইন পরিবর্তন করতে পারে না। যা করার সরকার হিন্দুদের সাথে আলোচনা করে করবে, কেউ ষড়যন্ত্র করে সরকারকে বিব্রত করতে পারবে না। বর্তমানে কিছু ব্যক্তি ও মানুষের জন্য ফাউন্ডেশন নামে একটি এনজিও হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবি তুলেছে জানিয়ে তিনি বলেন, তারা কে আমাদের ধর্মীয় আইন পরিবর্তনের দাবি তোলার। এই দাবির মাধ্যমে তারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে অভ্যন্তরীণ কুণ্ডল তৈরির চেষ্টা করছে। নির্বাচন না করায় প্রার্থীকে বহিষ্কার করল জাপা। কুমিল্লা সাত আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে আবেদন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্য সহ সব পদ পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি। দলটির চেয়ারম্যান জি এম কাদের, প্রেস সেক্রেটারি খন্দকার দেলুয়ার জালালি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। বহিষ্কৃত লুৎফর রেজা খোকন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। জাতীয় পার্টির গণতন্ত্রের ক ধারা মোতাবেক পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন। আজান নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, নিহত একজন। কুমিল্লার মুরাদনগরে জুমার খুতবার আজান মসজিদের ভিতরে নাকি বারান্দায় দেওয়া হবে এ নিয়ে মুসল্লিদের দুই পক্ষে সংঘর্ষে আবু হানিফ খান নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 15 জন। আজ উপজেলার বাঙ্গারা বাজার থানার কুড়াখাল গ্রামে বাইতুন্নর কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে এই ঘটনাটি ঘটে। নিহত আবু হানিফ উপজেলার বাঙ্গারা বাজার থানার কুড়াখাল গ্রামের আব্দু খানের ছেলে। এ ঘটনায় মসজিদে জুমার নামাজ বাদ হয়ে যায় এবং এলাকায় বিবর্তমান রেজেবিয়া ও সুন্নি গ্রুপের উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের শাহিন ভুইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে। সন্ধ্যায় বাঙ্গারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামারুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়াখাল বাইতুন নূর জামে মসজিদের ভিতরে ইমামের সামনে দাঁড়িয়ে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে খুতবার আগে দ্বিতীয় আজানের প্রথা চালু ছিল, কিন্তু গত শুক্রবার থেকে স্থানীয় রেজেবিয়া গ্রুপের সিদ্ধান্তে মসজিদের বারান্দায় খুতবার আজান চালু করা হয়। এ নিয়ে এলাকার সুন্নিপক্ষের মুসল্লিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ফেসবুকে ঘোষণা দিয়ে ফের বন্ধ ইবিলির অফিস। ই কমার্স প্রতিষ্ঠান ইবিলির অফিস আবার বন্ধ হলো। ইবিলির ফেসবুক পেজে অফিস বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মীরা এখন বাসায় থেকে অফিসের কাজ করবেন। হোম অফিসের মধ্যেও ইবিলির সব কার্যক্রম স্বাভাবিক সময়ের মতো চলবে বলে গ্রাহকদের আশ্বস্ত করা হয়। এর আগে ইবিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেপ্তার করে রেপ। আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে দুইজনের 3 দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। ইবিলির ফেসবুক পেজে বলা হয়, 18 সেপ্টেম্বর 2021 রুশ শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইবিলি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। হোম অফিস পদ্ধতিতে ইবিলির সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। ইবিলির উপর আস্থা রাখুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।